হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি অ্যাকাডেমি এই ভিডিওতে আমরা আলোচনা করছি কমপ্লেক্স নাম্বার পার্ট টু কনসেপ্ট তো কমপ্লেক্স নাম্বার পার্ট ওয়ান একটা কনসেপ্টের ভিডিও আপলোড করেছি ডিপ্লোমা নতুন সিলেবাসের ওপর ডিপেন্ড করে সিলেবাসটা নিয়েও ওখানে আলোচনা করেছি ওখানে যেই টপিকগুলো আলোচনা করেছি তারপর থেকে আমি এই ভিডিওতে আলোচনা করছি তো তোমরা যদি কনসেপ্ট ওয়ানটা দেখে না থাকো তাহলে অবশ্যই কনসেপ্ট ওয়ানের ভিডিওটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া থাকবে কনসেপ্ট ওয়ানটা দেখবে তারপর কনসেপ্ট টু দেখবে দুটো ভিডিওতে আমি পুরো কনসেপ্টটা নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী আশা করি দুটো ভিডিও ভালো করে দেখলে আর কোথাও প্রবলেম থাকবে না কনসেপ্ট নিয়ে কারণ কনসেপ্টগুলো ক্লিয়ার করা খুব দরকার তাহলে কিন্তু ব্রড কোয়েশ্চেন সলভ করতে পারবো না আমরা তো চলুন শুরু করি নাম্বার এইট পোলার অ্যান্ড কার্তেশিয়ান ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার প্রথমেই আমি ওয়াই এক্সিস আর এক্স এক্সিস একটা ড্র করলাম যেটাকে ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে অরিজিন জিরো এটা ওয়াই আর এটা এক্স আমার কনসেপ্টটা হচ্ছে টেকিং দ্য অরিজিন অ্যাজ দা পুল এটাকে আমি অরিজিন নিলাম অ্যান্ড দ্য পজিটিভ ডিরেকশান অফ রিয়েল অ্যাক্সিস ও এক্স পজিটিভ ডিরেকশান ও এক্স অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন ইনিশিয়াল লাইন লেট আর থিটা বিটস অফ এখানে একটা পয়েন্ট নিলাম আর আর থিটা হচ্ছে দুটো এটা হলো আর আর এটা হলো থিটা থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল আরটা হচ্ছে রেডিয়াস তাই পি পয়েন্টটা আছে এখানে যার রেডিয়াস হচ্ছে আর হুজ কার্তেশিয়ান কোঅর্ডিনেটস আর কার্তেশিয়ান কোয়ার্ডিনেট হচ্ছে X আর ওয়াই পি পয়েন্টটা এক্স এক্সিসের উপর আছে এখানে মিট করছে এই ডিসটেন্সটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে p সরি ওয়াই কার্তশিয়ান এক্স আর ওয়াই হচ্ছে এটা p পয়েন্টের পয়েন্ট আর পোলার হচ্ছে আর আর থিটা আর হচ্ছে রেডিয়াস পি এর আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল আশা করি বোঝাতে পারলাম তাহলে আমি বলতে পারছি টেকিং দা অরিজিন অ্যাজ দ্য পুল জিরো পয়েন্ট নিলাম আমি অ্যান্ড দ্য পজিটিভ ডিরেকশান অফ রিয়েল অ্যাক্সিস ও এক্স ইনিশিয়াল লাইন লেট আর থিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস অফ পি পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস হচ্ছে আর আর থিটা অ্যান্ড কার্টিসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই এক্স ও এক্স ফার্স্ট কোঅর্ডিনেট অ্যাক্সিস বিং কলড রিয়েল অ্যাক্সিস তার মানে এই অ্যাক্সিসটাকে আমরা রিয়েল অ্যাক্সিস বলছি আর সেকেন্ড Y ও ওয়াই অ্যাক্সিসটাকে আমরা বলছি ইমাজিনারি অ্যাক্সিস তাহলে আমরা লিখতে পারি দেন এক্স ইকোয়ালস টু আর কস থিটা এই অ্যাক্সিসের এটা কি বেস বাংলায় ভূমি বলা হয় এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ কোনো একটা ত্রিভুজের অ্যাঙ্গেলটা থাকে অতিভুজ আর ভূমির সাথে অপোজিটে যেটা থাকবে সেটাই হচ্ছে লম্ব বোঝার জন্য বললাম আমরা জানি কস্থিটা ইকোয়ালস টু ভূমি বাই অতিবুজ তাহলে আমার এই ট্রাইঙ্গেলে ভূমি কোনটা এটা এক্স তাহলে আমি লিখতে পারি এক্স বাই অতিবুজ কোনটা এটা আর দেটি কলস টু আমি লিখতে পারি না এখান থেকে লেফট সাইডে তো কস্তিটা আছেই এক্স ইকোয়ালস টু আর কস্তিটা আমি ইজিলি লিখতে পারি না সেটাই হচ্ছে এটা যদি এইভাবে টেকনিক্যালি মনে রাখতে চাও তাহলে রাখতে পারো আদারওয়াইজ যারা বুঝতে পারছো না যদি মুখস্থ করতে চাও এক্স ইকলস টু আর কোনো অসুবিধা নেই করতে পারো এটা হচ্ছে এইভাবে বার করা এইভাবে হয়েছে এক্স ইকোলস টু আর কসথিটা সেম ভাবে ওয়াই ইকোয়ালস টু আর সাইনথিটা সাইনথিটা ইকোলস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখান থেকে লম্ব কত হচ্ছে ওয়াই ওয়াই বাই অতিভুজ কত হচ্ছে আর সাইনথিটা ইকোয়ালস টু দ্যাট ইকলস টু ওয়াই ইকলস টু আর সাইন থিটা আমরা লিখতে পারি এইভাবেই হচ্ছে এক্স ইকলস টু আর কলস টু আর সাইন্থিটা এক্স ইকলস টু আর থিটা পেলাম ওয়াই ইকোলস টু আর সাইনথিটা পেলাম আমি যদি কমপ্লেক্স নাম্বারের আকারে লিখি দেয়ার ফোর জেড ইকোলস টু এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি দ্যাট ইকলস টু এক্স কত পেলাম আর থিটা প্লাস আই ইন্টু ওয়াই হচ্ছে আর থিটা দুটোতেই আর আছে আরটা আমি কমন নিতে পারি তাহলে কস্থিটা প্লাস আই সাইন থিটা লিখতে পারি আর এটাই হচ্ছে পোলার ফর্ম অর মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার পোলার ফর্ম বলতে পারি অথবা মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্মও বলতে পারি আবার আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা ইকোয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা এটা হচ্ছে ওয়েলার ফর্মুলা এটা আমি এখান থেকে পেয়েছিলাম দ্যাট ইকলস টু আর টু কস থিটা প্লাস সাইন থিটা ইকোলস টু ই দি পাওয়ার আই থিটা ওয়েলার ফর্মুলা থেকে আমি পাই তার মানে এই জায়গাটায় আমি বসাতে পারি ই টু দি পাওয়ার আই থিটা এই ফর্মটাকে বলা হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার পোলার ফর্ম কোনটা এটা এটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফর্ম যখন অঙ্ক করবে তখন ভালো করে এগুলো বুঝতে পারবে কখন কি হচ্ছে কিভাবে হচ্ছে সেটা জানতে হবে অঙ্ক করতে গেলে আমাদের এই জায়গাটা লাগবে এক্স ইকলস টু আর কসথিটাম ওয়াই টু আর সাইন্থিটা এগুলো আমাদের লাগবে এগুলো একটু জানতে হবে কনসেপ্টটা জাস্ট নিয়ে নেওয়া অঙ্ক করলে বাকি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে নেক্সট হচ্ছে অ্যালজাবরিক অপারেশনস অফ এ কমপ্লেক্স নাম্বার অ্যালজাভরিক অপারেশনসের মধ্যে রয়েছে এডিশন মাল্টিপ্লিকেশন সাবস্ট্রাকশান অ্যান্ড ডিভিশন চারটে টপিক আছে চারটে করব। এডিশন মানে হচ্ছে প্লাস সাবস্ট্রাকশন মানে হচ্ছে মাইনাস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ ডিভিশন মানে হচ্ছে ভাগ প্রথমে আলোচনা করছি এডিশন নিয়ে অর্থাৎ যোগ সাম অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার বাংলায় বলা হচ্ছে দুটো জটিল রাশির যোগফল একটি জটিল রাশি হয় আমরা প্রুভ করব যে কিভাবে দুটো জটিল রাশির যোগফল জটিল রাশি ই হয় আর যোগফল করার পর

এই দুটো কমপ্লেক্স নাম্বার আমি নিলাম যেখানে এ বি সি ডি হচ্ছে বাস্তব কি করছি এডিশন তাহলে দুটো জটিল রাশির যোগফল দেয়ার সাম ইকোলস টু জেড ওয়ান প্লাস জেড টু প্লাস করছি তো প্লাস দিলাম দেট ইকলস টু জেড ওয়ান কত আছে এ প্লাস আই বি প্লাস জেড টু কত আছে সি প্লাস আইডি আমি লিখতে পারি না এ প্লাস সি প্লাস আইটা কমন নিয়ে বি প্লাস ডি দেস টু এ প্লাস আই বি এ কত হচ্ছে এ প্লাস সি বি কত হচ্ছে বি প্লাস ডি যেখানে এ ইকল টু এ প্লাস সি অ্যান্ড বি টু বি প্লাস ডি আর রিয়েল দেয়ার ফর দ্য সাম অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার আশা করি বোঝা গেল দুটো জটিল রাশির যোগফল জটিল রাশিই হবে আই থাকবে নেক্সট হচ্ছে ডিফারেন্স মানে বিয়োগ ফল ডিফারেন্স অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার বাংলায় বলা হচ্ছে দুটো জটিল রাশির বিয়োগ একটি জটিল রাশি হয় কিভাবে প্রুভ করব সেমভাবে লেট জেড ওয়ান ইকুয়ালস টু এ প্লাস আইবি জেড টু ইকলস টু সি প্লাস আইডি বিয়োগ ফল দুটো জটিল রাশির বিয়োগ ফল তার মানে তাদের বিয়োগ ফল

এ প্লাস আই ফর্মে সাজালাম এ আর বি হচ্ছে বাস্তব স্মল এ সি ডি বি সবই বাস্তবস টু এ মাইনাস ডি দুটো সবসময় কমপ্লেক্স নাম্বারই হবে তিন নম্বরে প্রোডাক্ট প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার দুটি জটিল রাশির গুণ ফল একটি জটিল রাশি হয়

ডেটিকলস টু এসি প্লাস এখান থেকে আই কমন নিয়ে নেই এডি প্লাস বিসি আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস বিডি দেটিকলস টু এসি মাইনাস বিডি প্লাস আই বি সি সেই ফর্মে লিখতে পারি এ প্লাস তার মানে আমরা বলতে পারছি নিঃসন্দেহে দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ সবসময় কমপ্লেক্স নাম্বারই হবে নেক্সট হচ্ছে ডিভিশন ভাগ দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভিশন সব সময় কমপ্লেক্স নাম্বারই হবে লেট z1 টু a প্লাস ib z2 ইকুয়ালস টু c প্লাস id b2 কমপ্লেক্স নাম্বার হোয়ার a b c d আর বাস্তব যে কয়টা করে এলাম এডিশন ডিফারেন্স প্রোডাক্ট এখন ডিভিশন করছি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু a b বাস্তব c d ও বাস্তব তাহলে দেয়ার ডিভিশন

মাইনাস আই ইন্টু এ ইনু ডি প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার বিভাইডেড বাই এখানে কি হচ্ছে সি স্কোয়ার মাইনাস আই ডি হোল স্কোয়ার দ্যাট ইকলস টু এ ইন সি প্লাস এখান থেকে আই কমন নিয়ে নেই বি ইন্টু সি মাইনাস এ ইনু ডি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস মাইসে প্লাস বি ইন্টু ডি

এটা আই বাদ দিলে একটা রিয়েল পার্ট হয়ে গেল তার মানে আমি লিখতেই পারছি আইটাকে বাদ দিয়ে এ প্লাস ফর্ম এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বাস্তব এ সি সবই বাস্তব তাহলে আমরা বলতে পারি দুটো জটিল রাশির ভাগ ফল সব সময় একটি জটিল রাশি হয় আশা করি অপারেশনস টা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এই চারটে টপিকই আছে চারটে টপিকে আলোচনা করে দিলাম ভালো করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে বারবার বলছি একটাই কথা কনসেপ্টটা ভালো করে নিয়ে নেবে কনসেপ্টটা ভালো করে জানা থাকলে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না নেক্সট টপিক হচ্ছে ডি মরবাস তোমাদের নিউ সিলেবাসে ডি মরমাস থিওরমের শুধুমাত্র স্টেটমেন্টটা আছে স্টেটমেন্টের অর্থাৎ থিওরামটার কোনো প্রুফ লাগবে স্টেটমেন্টে বলা হয়েছে ফর অল ইন্টিগ্রেল ভ্যালুজ অফ এন দ্য ভ্যালু অফ কস থিটা প্লাস আই থিটা হোল টু দি পাওয়ার এন ইজ কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা

আমরা লিখতে পারবো কস এন প্লাস আই সাইন এটাই হলো ফর্মুলা আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে আশা করি দু একটা প্রবলেম করলে তো ডি মোরবাস থিওরমের উপর প্রবলেম দেওয়া নেই ডি মোরবাস থিওরমের উপর আমি দু একটা প্রবলেম দেওয়ার চেষ্টা করছি আশা করি প্রবলেমগুলো দেখলে প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট টপিক হচ্ছে কিউব রুটস অফ ইউনিটি অ্যান্ড দেয়ার প্রপার্টিস এটাই লাস্ট টপিক নতুন সিলেবাস অনুযায়ী কিউব রুটস অফ ইউনিটি কথাটার বাংলা মিনিং হচ্ছে ওয়ান এর ঘনমূল নির্ণয় ইউনিটি মানেই আমরা ওয়ান বুঝি ওয়ান এর ঘনমূল কিভাবে নির্ণয় করব তার তিনটে প্রপার্টিস আছে দ্য কিউব অফ ওয়ান ইজ এক্স এক এর ঘনমূল আমি এক্স ধরলাম দেয়ার ফোর এক্স টু কিউব রুট অফ ওয়ান ডেফিনেশন অনুযায়ী এক্স কিউব টু ওয়ান দ্যাট ইকল টু এক্স কিউব মাইনাস ওয়ান ইকলো ফর্মুলা লিখতে পারি জিরো এখান থেকে আইদার এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো দ্যাট ইকলস টু এক্স ইকলস টু ওয়ান ওর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোলস টু জিরো যেহেতু দুটো ইকুয়েশান

ওয়ান এ কত এক্স স্কোয়ারের কফিশিয়েন্ট ওয়ান সি মানে হচ্ছে কনস্ট্যান্ট ওয়ান সবই তো ওয়ান দেট ইকলস টু তাহলে বসাতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রোটোবার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে ওয়ান সি মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান দেট ইকলস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রোটোবার ওয়ান স্কোয়ার মাইনাস ফোর বাই টু দ্যাট ইকল টু মাইনাস ওয়ান রুট মাইনাস থ্রি বাই টু কমপ্লেক্স নাম্বার যেহেতু করছি রুট ওবার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি আই তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই ইন্টু রুট থ্রি বাই টু তাহলে লিখতে পারি দে আর ফোর থ্রি কিউব রুটস অফ ইউনিটি একটা হলো ওয়ান এক্সিকোলস টু ওয়ান পেয়েছি এখানে দুটো ভ্যালু আছে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু অ্যান্ড মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু তিনটে ভ্যালু আমরা পেলাম আর এই তিনটে ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হচ্ছে রিয়েল বাকি দুটো হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার তাহলে আমরা বলতে পারি তিনটির মধ্যে একটি বাস্তব অন্য দুটি অবাস্তব এবং এদের ওয়ানের অবাস্তব ঘনমূল বলা হয় এই দুটো থেকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু আই রুট থ্রি বাই টু এটা থেকে লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু মাইনাস আই রুট থ্রি বাই টু ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি এবার আলোচনা করছি কিউব রুটস অফ ইউনিটির প্রপার্টিস তিনটে প্রপার্টিস আছে নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি ইজ দ্য স্কোয়ার অফ দ্য আদার বাংলায় বলা যাচ্ছে ওয়ানের অবাস্তব ঘনমূল দুটির একটি অন্যটির বর্গ হয় তিনটে ভ্যালু পেয়েছিলাম দুটো ইমাজিনারি একটা রিয়েল দুটো ইমাজিনারি নিয়ে আমরা কাজ করব। টু কমপ্লেক্স কিউব রুটস অফ ইউনিটি আর মাইনাস ওয়ান বাই টু প্লাস আই রুট থ্রি বাই টু একটা ছিল আরেকটা ছিল মাইনাস ওয়ান বাই টু মাইনাস আই রুট থ্রি বাই টু এটাকে স্কোয়ার করবো আমি তাহলে কী হচ্ছে আলফা ধরে নিলাম তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু টুটা নিচে দুটোতেই আছে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি হোল স্কোয়ার এটারও স্কোয়ার সবগুলোর উপরে স্কোয়ার করছি এখানে আমি এ প্লাস বি ফর্মুলা লিখতে পারি মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান ইন্টু আই রুট থ্রি প্লাস আই ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার

দ্যাট ইকলস টু মাইনাস ওয়ান মাইনাস আই থ্রি বাই টু দি ভেঙে লিখি মাইনাস ওয়ান বাই টু মাইনাস আই রুট থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস আই থ্রি বাই টু এটাই তো বলা ছিল যে ওয়ান ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি ইজ দ্য স্কোয়ার অফ দ্য আদার একটা আরেকটার স্কোয়ার হবে সেম ভাবে এটাকেও যদি আমি স্কোয়ার করি এটা পাবো কিটার দেখালাম না আশা করি বুঝতে পেরেছো নাম্বার টু দ্য প্রোডাক্ট অফ টু ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি ইজ ওয়ান যে দুটো ইমাজিনারি কিউব রুটস আছে সেই দুটোর প্রোডাক্ট ওয়ান হবে দুটো কমপ্লেক্স কিউব রোডস আছে তাদের প্রোডাক্টটা ওয়ান হবে কিভাবে করতে হবে তাহলে এটা ইন্টু এটা মাল্টিপ্লাই করে দিতে পারি কি হচ্ছে মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই ফোর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে ওয়ান বাই টু ইন্টু আই রুট থ্রি বাই টু তাহলে ওয়ান বাই ফোর ইন্টু আই রুট থ্রি সেমভাবে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু আই রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস আই ইন্টু আই তার মানে আই স্কোয়ার মাইনাস ওয়ান রোড থ্রি ইন্টু রোড থ্রি হচ্ছে থ্রি তাহলে মাইনাস থ্রি বাই ফোর দ্যাট ইকলস টু ওয়ান বাই ফোর ইন্টু আই রুট থ্রি প্লাসের ওয়ান বাই ফোর ইন্টু আই রুট থ্রি মাইনাসের ওয়ান বাই ফোর রয়েছে এখানে প্লাস এটা মাইনাসে মাইনাসে প্লাস লিখতে পারি থ্রি বাই ফোর দ্যাট ইকলস টু এলসিএম যদি করি নিচে ফোর ওয়ান প্লাস থ্রি ফোর ইকোয়ালস টু ওয়ান প্রুভ হল যে টু ইমাজিনারি কিউব রুটসের প্রোডাক্ট ওয়ান হয় বাংলায় বলা হচ্ছে একের অবাস্তব ঘনমূল দুটির গুণফল ওয়ান হয় নাম্বার থ্রিতে আলোচনা করছি দ্য সাম অফ দ্য থ্রি কিউব রুটস অফ ইউনিটি ইজ জিরো তিনটে কিউব রুটস অফ ইউনিটির সাম জিরো হবে তাদের সাম কি হবে জিরো হবে দেখি কি হয় তাহলে ওয়ান প্লাস দিস প্লাস দিস আমি লিখতে পারি ওয়ান প্রথমে রয়েছে মাইনাস ওয়ান বাই টু প্লাস আই রুট থ্রি বাই টু এখানে মাইনাসে মাইনাস ওয়ান বাই টু প্লাসে মাইনাসে মাইনাস আই রুট থ্রি বাই টু প্লাসের মাইনাসের কেটে দিলাম দ্যাটিকলস টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু প্রুভ হল যে দ্য সাম অফ থ্রি কিউব রুটস অফ ইউনিটি ইজ জিরো বাংলায় বলা হচ্ছে একের ঘনমূল তিনটির সমষ্টি শূন্য হয় আশা করি তিনটে প্রপার্টিস ক্লিয়ার হয়েছে কনসেপ্ট ওয়ান কনসেপ্ট টু দুটো ভিডিও দেওয়া হয়েছে তোমাদের নতুন সিলেবাস নিয়েও আলোচনা করেছি আর সিলেবাস দেখেই আমার এই দুটো ভিডিও স্টেপ বাই স্টেপ বানানো আছে ভালো করে দেখবে কনসেপ্ট নিয়ে নেবে এই কিউব রুটস অফ ইউনিটি প্রপার্টিস এর উপর বেশ কিছু অঙ্ক আমার প্লেলিস্টে লিস্টে আপলোড করা আছে প্রতিটা অঙ্ক দেখবে ভালো করে প্র্যাকটিস করবে ফর্মুলাগুলো কিভাবে ইউজ হচ্ছে সেগুলো দেখবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে তো কমপ্লেক্স নাম্বার প্লে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ আপডেট হয়ে গেল এবার এ টু যা আছে সব কিছু দেখতে পারো কনসেপ্ট সলিউশন সব কিছু দেখতে পারো সব কিছু তোমাদের সিলেবাসের সাথে ম্যাচ করছে নতুন স্টুডেন্টরা বুঝতে না পারলে বারবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে কনসেপ্টটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে যারা মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রে একটু টাইম লাগবে কিন্তু কনসেপ্টটা ভালো করে নেবে দেখবে অঙ্কগুলো ভুল হবে না আর প্র্যাকটিস করবে একটু বেশি বেশি যত বেশি প্র্যাকটিস করবে তত ডাউট ক্লিয়ার হবে আশা করি ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখলে তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর নিজেদের বন্ধুদের শেয়ার করবে যদি তাদেরও কিছুটা হেল্প হয় থ্যাংক ইউ